মসজিদের সাথে সংযোগ করে প্রস্রাবখানা ও টয়লেট তৈরি করা যাবে কি? যাবে। ওইটা আলাদা রাখবেন, পার্শ্বে রাখবেন, যাবে, কোনো সমস্যা নাই। প্রশ্ন করেছে জুমার আজান একটি হবে, আমরা জেনেছি, কিন্তু আমাদের সমাজে এখনো প্রতিষ্ঠিত হচ্ছে না। আপনারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, আপনারা দ্বন্দ্ব না করে কোরআন হাদিস বিশ্লেষণ করে আপনারা পড়েন জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা আপনারা পড়ে দেখেন, বিস্তারিত সেখানে লেখা আছে। পড়ে যদি মনে হয় যে আসলে কোনটা সঠিক, সেটা আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। ইমাম মাহদি আসার আলামতগুলো কি কি, এইগুলো তো এখন বলা সমস্যা। ইমাম আসবেন, দাজ্জাল আর ইমাম মাহদির আশাটা হবে সমসাময়িক। এমন একটা সময় আসবে মানুষ হকের উপরে কেউ থাকতে চাইবে না, সবাই বাতিলের উপরে থাকবে, আল্লাহ বলার কেউ থাকবে না, এমন একটা প্রেক্ষাপট তৈরি হবে। আর কিছু জাল এবং জয়ীফ হাদিস বর্ণনা আছে যে সৌদি আরবের রাজপরিবারের সেখানকার তিনজন ব্যক্তি যদি মারা যায় তাহলে তাহলে এটা একটা আলামত, কিন্তু এটা জয়ীফ হাদিস। আর একটা আসছে যে পৃথিবীর বয়স 7000 বছর, এটা একটা জাল হাদিস। কেউ কেউ বলে যে পৃথিবীর বয়স 7000 বছর, এই আর 23 সালের মধ্যে ইমাম মাহদি চলে আসবে, 49 সালে কিয়ামত ঘটবে, এই কথাগুলো বলাটা উচিত না। বরং বলতে হবে খুব তাড়াতাড়ি ইমাম মাহদি আসতে পারেন, কিন্তু সাল তারিখ বলা যাবে না। আপনারা কি জানেন একজন বিদ্বান 1000 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1000 সম্ভবত 89 সালে ইহিজরিতে, তো তিনি বলে গেছেন, হিসাব করে গেছেন আর মাত্র কয়েক বছরের মধ্যে ইমাম মাহদি আসবে। ইতিমধ্যে কত বছর পার হয়ে গেছে বলেন তো দেখি, 400 বছর পার হয়ে গেছে, হিজরি হিজরি কথা বলছি, 1000 মধ্যে আর এদিকে 1400-1450 বছর পার হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন, উনি বললেন যে খুব তাড়াতাড়ি চলে আসবে, ইতিমধ্যে পার হয়ে গেছে কত, 450 বছর পার হয়ে গেছে। আপনারা এই ধরনের কথা বলতে পারেন, খুব তাড়াতাড়ি ইমাম মাহদি হয়তো বা চলে আসতে পারেন, কিন্তু ছাল তারিখ বলা যাবে না। জাযাকুমুল্লাহ খায়রান। আমার সাথে দোয়া পড়ে নিন আপনারা, সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Yeah.